কয়টাকা পিস বিক্রি হবে ভাই? একটা পিস ভাই, একটা রাখি হইনি, একটা পিস। সারা দিনে কতগুলো ধরা যায়? তোমাকে ছবি নিয়ে নিছি, নাম কি তোমার? টিয়ামণি। আজ আপনাদের মাঝে তুলে ধরব এক টাকার জীবনের গল্প। বাংলাদেশের সমুদ্রবর্তী অঞ্চল দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চলের এই উপকূলীয় অঞ্চলের প্রতিটি জায়গায় আপনার মন কেড়ে নেবে। প্রত্যেকটা জায়গাই সৌন্দর্যময়। নব্বই দিনের সরকারি নিষেধাজ্ঞার পর সমুদ্রে জেলেরা ইলিশ মাছ ধরতে যাচ্ছে। অনেকেই ধরে ইতিমধ্যে সমুদ্র থেকে ফিরেও এসেছে। এখন জোয়ারের সময়, ভরা জোয়ারে নদী উত্তাল থাকে, সেজন্য কিছু জেলে তারা তাদের ছোট ডিঙি নৌকা পারে এসে ভিড়িয়ে রেখেছে। জোয়ার কমলে আবার তারা মাছ ধরতে নামবে নদীতে। এটি বলেশ্বর নদী। বলেশ্বর নদীর কথা আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জেনেছেন। এই নদীর ভয়াবহতার কথা বলে শেষ করা যাবে না। নদীপথে চলতে চলতে দেখা হলো বাগদাপোনা ধরা কিছু জেলেদের সাথে আর ছোট্ট কিউট সোনামণিদের সাথে। গল্প করব ওদের সাথে, আড্ডা দেবো কিছু সময়। তোমাকে ছবি নিয়ে নিছি, নাম কি তোমার? টিয়ামণি। টিয়ামণি নাম, টিয়ামণি। হ্যাঁ, চিনি তো, চিনি তো। ওর নাম যে টিয়ামণি চিনি তো। ওর নাম হলো, ওর বাপের নাম হলো ময়নামণি। ওই তো মণি, দেখছো কি দেখছো, চিনি না? মনে হচ্ছে কিছু সময় বেশ ভালো কাটবে। এই জায়গা দিয়ে স্লিপ কাটো তো, স্লিপ কাটো। আমি এদিকে বাচ্চাদের সাথে কথা বলছিলাম, ওদিকে একটা দুর্ঘটনাই ঘটে গেল। আমার নানা, তিনি ট্রলার থেকে পড়ে গেছেন। না, সামনে দেখলাম কিছু একটা করছেন একজন জেলে। কাছে গিয়ে দেখবো কি করছেন, আপনাদেরকে দেখাবো। আগেই বলেছিলাম বলেশ্বর নদীর ভয়াবহতার কথা একটু ভিন্ন রকমের। পার ভেঙে পড়ে আছে বড় বড় গাছ। মাছ পাইছেন ভাই? বলেছিলাম আজকে আপনাদের মাঝে তুলে ধরব এক টাকার জীবন কাহিনী। হ্যাঁ, আমরা কত রকমেরই ব্যবসা দেখেছি, জীবন জীবিকা দেখেছি। অনেকেই অনেকভাবে জীবন জীবিকা চালিয়ে থাকে। কিন্তু এই যে এখানে জেলেরা বাগদার পোনা সমুদ্র বা নদী থেকে
কুড়িয়ে আনে বা জাল দিয়ে ধরে তারপর এভাবেই বড় গামলায় পানি দিয়ে সেই পানির মধ্যে থেকে ঝিনুকের সাহায্যে একটা একটা করে বাগদার পোনা আলাদা করতে হয়। কারণ এখানে অনেক রকমের পোনা থাকে, কাঁকড়ার পোনা, তারপর আরও বিভিন্ন রকমের মাছের পোনা থাকে, কিন্তু সেইগুলা বিক্রি করা যায় না, যার জন্য বাগদার পোনা একটা একটা করে আলাদা করতে হয়। এবং এই বাগদার পোনাগুলো মাত্র এক টাকা পিসে বিক্রি করা হয়। আপনাদেরকে দেখাবো কতটা ঝুঁকি নিয়ে এই বাগদার পোনাগুলো নদী থেকে ধরে। সারাদিনে কতগুলো ধরা যায় ভাই? যদি যেদিন হয় ওদিন হয়, মনে করেন 400-500 পাইলে পড়তে হয়। এটা কি ঝিনুকের ই না? ওটা ফুলুট প্লাস্টিক না, ওগুলো নেই। দেখছেন নদীর মধ্যে শুধু গলাটা উপরের দিকে উঠিয়ে বাগদার পোনা ধরছে। একে তো সারাক্ষণ পানির মধ্যে থেকে গলা পর্যন্ত পানির মধ্যে নেমে জাল দিয়ে অনেকক্ষণ যাবত এই মাছের পোনা ধরতে হয়, দ্বিতীয়ত এই যে সাদা পাত্রের মধ্যে এনে পানির মধ্যে দিয়ে ঝিনুকের সাহায্যে আলাদা করা, বিষয়টা এতটা ধৈর্যশীল হতে হবে আপনাকে যে যে কেউ এই কাজ করা সম্ভব না। জীবনের তাগিদে দুমুঠো ভাতের জন্য তাদেরকে করতে হয়। একদিকে পানিতে নেমে কষ্ট করতে হচ্ছে, অন্যদিকে রোদে পুড়ে মাছ বাছাই করতে হচ্ছে। এগুলো কিসের পোনা? মাছের পোনা বাদ দিয়ে ছোট গুলো আর এই যে এই যে এটা এটা হচ্ছে বাইলে মাছ। বাইলে আর এই যে এই যে জিনিসটা ওইটা হচ্ছে আক্কা, বড় আক্কা। ছোট্ট নেটের সাহায্যে তিন কোণা বিশিষ্ট কাঠি দিয়ে জাল তৈরি করা হয়, সেই জাল নিয়েই পানিতে মাছ ধরতে নেমে যান। ঘন্টার পর ঘন্টা এভাবেই তারা পানির মধ্যে থেকে মাছ ধরে, মাছের পোনা ধরে। মাছ উঠছে ভাই? তবে তাদের জীবনের কিছু গল্প, যে গল্পগুলো আপনারা বইয়ের পাতায় পড়ে থাকবেন, এখানকার মানুষের জীবন মান, তাদের জীবন জীবিকা অনেকটা বইয়ের পাতার মতো। আপনারা আমরা যারা শহরে থেকে বই পড়ি, বইয়ের গল্পে পড়ি, নদী অঞ্চলের জেলেদের জীবন যুদ্ধ কেমন হয় সেই বিষয়টাই এখানে আসলে দেখা যায় নিজের চোখে। এই জেলেরা সারাদিন মাছ ধরে, সন্ধ্যার সময় মহাজনরা এসে তাদের মাছ নিয়ে যায়, অন্য কোথাও বেচার সুযোগ নেই, কারণ বছরের সব সময় তারা মাছ ধরতে পারেন না। কিছু সময় সরকারি নিষেধাজ্ঞা থাকে, আবার কিছু সময় এই মাছও পাওয়া যায় না, তখন তারা মহাজনের থেকে টাকা ধার নেয়, আর সেই ধারের টাকাই শোধ দেয়
এই মাছের পোনা ধরে ধরে সারা দিনে যে কয় টাকার মাছ ধরে মহাজনের ধারের টাকা থেকে সেই টাকা কেটে নেওয়া হয়। কতটা কঠিন জীবন ভাবতে সত্যি এখনো অবাক লাগে যে যেই গল্পগুলো আমরা বইতে পড়েছি সেই গল্পগুলো নদী অঞ্চলে দক্ষিণ অঞ্চলের এই উপকূলীয় অঞ্চলে আসলে চোখের সামনে দিয়ে ভাসে। কত দূর দোকান? মাছ পাইছেন কাকা? আমার গো বাড়ি ঢাকা। পাইছেন? মাছ পাইছেন? পান নাই? দিনে কতগুলা ধরতে পারেন? হ্যাঁ, দিনে কতগুলা ধরতে পারেন? গনের সময়ই পাওয়া যায় না? গন ছাড়া পাওয়া যায় না? কানায় যদি যান হালকা জঙ্গল তো পাবো, কত সময় হালকা জঙ্গল লাগবে? সবাই টলারে ওঠো। তো যাইতে যাইতে হোক, এইগুলো কিসের মনে? এইগুলো আক্কা আছে না? আক্কা আক্কা না, ওটার ভিতরে একটাও নাই। অনেক বিচক্ষণের ব্যাপার, পানির ভিতর থেকে এতক্ষণ কষ্ট করে ধরে আনলেন, আবার এখন চোখ দিয়ে দেখা লাগবে। কি ব্যাপার, একটা তো দেখলাম উদ্দেশ্য কি? এটা সোস ফালাই দিব, এটা একটা তো দেয়নি দেখেন নাকি?
সসটাও দেখি না ভাই কি করবো কোন নদী রোদ বৃষ্টি মেঘ সবকিছুর মধ্যেই তারা মাছ ধরছে। হাতের ডান পাশে আপনারা দেখছেন কিছু দূরে দূরে এক একজন পানির মধ্যে সাঁতরিয়ে সাঁতরিয়ে মাছ ধরছে। আপনি আমি কতক্ষণ পানির মধ্যে থাকতে পারবো, কিন্তু এদেরকে দেখুন এরা কখন নেমেছে সেটা বলা মুশকিল। হয়তোবা এক দুই ঘন্টা যাবত এভাবেই পানির মধ্যে ভাসছে, অভ্যাস হয়ে গেছে তাদের, তারা এভাবেই তাদের জীবন জীবিকা চালায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।